প্যানকেক বানাবো। এখানে আমি প্রথমে একটা বাটি নিয়েছি, বাটিতে এখন দিয়ে দিব 3টা ডিম। দিয়ে দিব চিনি, চিনির পরিমাণটা আমি কম করে দিয়েছি কারণ পরে এটাকে আমি মধুর সাথে সার্ভ করব। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিও গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে প্রথমে 1 কাপ ময়দাটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। এটা মিশানো হয়ে গিয়েছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন কেকগুলো বানাবো। এখন আমি এটাকে ঢেকে দিব 1 মিনিটের জন্য। ২০ থেকে ২৫ সেকেন্ডের জন্য রেডি হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এই প্যানকেক গুলোকে উপর থেকে মধু দিয়ে এভাবে সার্ভ করতে পারেন।